আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম গার্লস প্যাশন মার্টের লাইভে আরও অনেক নতুন নতুন কালেকশন নিয়ে ব্যাগে আপনাদের সাথে আজকেও আপনাদের জন্য বড় সাইজ মিডিয়াম সাইজ এবং ছোট সব রকমের ব্যাগই রয়েছে সো আশা করছি যে যেখানেই আছেন আমাদের সাথে খুব দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন এবং যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না সাউন্ড ক্লিয়ার আছে কি না এবং লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না অলরেডি সাবিনা আপু জয়েন করেছেন হ্যালো আপু ভালো আছি আমি আপনি কেমন আছেন না দিয়ে আপু থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য আচ্ছা যে যে ব্যাগটা দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ব্যাগটা দেখিয়ে দেওয়ার জন্য আর তার আগে হচ্ছে একটু বেসিক ইনফরমেশানটা দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেমটা ঢাকাতে নিলে কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন এবং ঢাকার বাইরে নিলে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে সেটা আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্সটা করে কনফার্ম করতে পারেন এবং ঢাকা জেলার সরি এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা সদরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কিছু থানা থানাতেও হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি সো যদি হোম ডেলিভারি চান আপনারা হোম ডেলিভারিও পেতে পারেন সাউন্ডটা একটু কম বেশি হচ্ছে আচ্ছা সাউন্ডটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হোপসোস ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সাবিন আপু জানানোর জন্য আর যদি একদমই শুনতে সমস্যা হয় সেটা একটু জানাবেন তাহলে হচ্ছে আমি একটু চেক করবো ওকে আচ্ছা এখন আই থিঙ্ক সাউন্ডটা ক্লিয়ার আছে আমি ফার্স্ট অফ অল হচ্ছে একটা মোবাইল ব্যাগ দিয়ে স্টার্ট করছি দেখেন খুবই প্রিটি একটা মোবাইল ব্যাগ যেটাতে এখন কিছু শোনা যায় না আচ্ছা আপু এখন মনে হয় ঠিক আছে সাবিনা আপু একটু দেখেন হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের খুব প্রিটি একটা মোবাইল ব্যাগ ও শিট এখন ঠিক আছে আচ্ছা এখন মনে হয় সাউন্ড ঠিক আছে আমি হচ্ছে ওই সাউন্ড কমে গিয়েছিল বাটনে প্রেস লেগে ক্লিয়ার আছে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা মোবাইল ব্যাগ দিয়ে স্টার্ট করছি যেটা খুবই সফট অ্যান্ড খুবই লাইট ওয়েট অনেক মোবাইল ব্যাগ আছে তার মধ্যে হচ্ছে এই এই মডেলটা সবচেয়ে লাইট ওয়েট একদম সুপার লাইটওয়েট একটা মোবাইল ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে আপনার সুপার লাইট একটা মোবাইল ব্যাগ নেভি এটার একটাই কালার অ্যাভেলেবেল আছে এটার আরেকটা মডেল আছে মানে ফ্রন্ট লুকটা একটু জাস্ট চেঞ্জ আমি ওইটা দেখাবো এটা দেখেন এটাতে আপনি যে কোনো সাইজের স্মার্টফোন ক্যারি করতে ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে আপনার এই এই চেম্বারটা ওপেন করলে দুইটা হচ্ছে কম্পার্টমেন্ট পাচ্ছেন দুইটা না তিনটা অ্যাকচুয়ালি এখানে একটা মিডেলে একটা চেইন দেওয়া আর এ পাশে হচ্ছে আরেকটা প্রথমে এই ছোট চেনটা ওপেন করলে এখানে আপনি তিনটা কম্পার্টমেন্ট পাচ্ছেন যেটাতে আপনি মিডেলে কয়েন বা হচ্ছে চাবি ক্যারি করতে পারবেন আর দুই পাশে যদি আপনার বাটন ফোন থাকে ইজিলি আপনি দুইটা বাটন ফোন কিন্তু এই পার্টটাতে ক্যারি করতে পারবেন এরপরে হচ্ছে আপনার আরেকটা পার্ট দেওয়া আছে ওই পার্টটা দেখাচ্ছি আমি এইটা হচ্ছে আপনার স্মার্টফোন ক্যারি করার জন্য এই পার্টটা এইখানে আপনি আপনার দুইটা স্মার্টফোন ক্যারি করতে পারবেন ঠিক আছে দেখেন ইজিলি একদম ইজিলি দুইটা স্মার্টফোন ক্যারি করতে পারবেন যে কোনো সাইজের প্লাস এখানে হচ্ছে আপনার কার্ড হোল্ডারও আছে এই যে হচ্ছে আপনার সাইড লুকটা আমি সাইজটাও বলে দিব আর আবারও বলছি ব্যাগটা কিন্তু অনেক 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 লাইট ওয়েট হ্যাঁ স্যার আপনারা যদি চান মোবাইল ব্যাগ যে কি বলে ব্যাগের ভেতরে রেখে ক্যারি করবেন আপনার লেডিস ব্যাগের ভিতরে সেটাও পসিবল আদারওয়াইজ সুন্দর একটা লং বেল্ট দেওয়া আছে এই লং বেল্টটা দিয়ে আপনি এই যে হচ্ছে লং বেল্ট লাগানোর অপশান লং বেল্টটা দিয়ে কাঁধে ঝুলিয়ে শোল্ডারে ক্যারি করতে পারেন বা ক্রস বডি করেও ক্যারি করতে পারেন হ্যাঁ খুবই সফট অ্যান্ড লাইট ওয়েট এই মোবাইল ব্যাগটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারটা হ্যাঁ শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার নাদিয়া আপু শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে যে আপনারা দেখছেন পসিবল হলে আপনারাও একটু লাইফটা শেয়ার করে দিন হ্যাঁ এটা হচ্ছে আপনার লম্বায় সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে আপনার অলমোস্ট পাঁচ ইঞ্চির মতো হ্যাঁ প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ না দিয়া আপু আচ্ছা পিয়ালাবো আমি দেখিয়ে তারপর হচ্ছে প্রাইসটা বলবো ব্যাগটা দেখাই একটু ওয়েট করেন হ্যাঁ এটার একটা কালার আছে এটা আরেকটা মডেল হচ্ছে আপনার এই মডেলটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একদম সিম্পল একটা মডেল যারা হচ্ছে খুব বেশি ডিজাইন করা বা হচ্ছে গর্জিয়াস কিছু চান না একদম সিম্পল কিছু চান তাদের জন্য এটা পারফেক্ট জাস্ট একটা ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইট পাতা করা আছে আর কিচ্ছু না নাথিং ঠিক আছে খুবই সিম্পল এবং খুবই সফট অ্যান্ড লাইট ওয়েট একটা মোবাইল ব্যাগ এই যে হচ্ছে আপনার সাইড লুকটা ইনার পার্টটা আগেরটার নেভি ব্লুটার মতোই সেম হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট যেখানে আপনি লং বেল দিয়ে ক্যারি করবেন তারপরও এই মডেলের ইনার পার্টটা আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন এখানে হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট আর বড চেম্বারটায় হচ্ছে আপনার দুইটা কম্পার্টমেন্ট সো আপনি একদম ইজিলি আপনার বাটন ফোন স্মার্টফোন সব কিছু ক্যারি করতে পারবেন ওকে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তিনটা হ্যাঁ তিনটা মোবাইল থাকলে আপনার অবশ্যই ক্যারি করা যাবে আপু এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ ওকে সো ব্ল্যাকটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ঢাকার বাইরে যারা নিতে চান অবশ্যই অ্যাডভান্স করে তিনশো টাকা অর্ডার কনফার্ম করতে হবে আদারওয়াইজ কনফার্ম হবে না গতকালকেও অন মিনিমাম তিনটা আপু এ কাজ করেছেন ঢাকার বাইরে আপনারা হচ্ছে অ্যাড্রেস দিয়ে রেখেছেন বাট বিকাশ করার নেই দ্যাট ওয়াই দ্যাটস ওয়াই আপনাদের অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে নেক্সট যে অর্ডার করেছে বিকাশ করে তার অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে এই যে দেখেন থ্যাংক ইউ সো মাচ জুলিয়া আপু অনেক অনেক ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য আপু আচ্ছা এটা হচ্ছে ব্রাউন কালারটা মাস্টার্ড ব্রাউন কালার প্রাইস হচ্ছে চারশো টাকা খুবই খুবই লাইট ওয়েট ব্যাগ লাস্ট ওয়ান হচ্ছে আপনার কী কালার বলায় স্কিন কালার বলতে পারেন বা হচ্ছে একদম লাইট নুট কালার যেটা সেই কালারটা ওকে খুবই সফট একটা কালার এই যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার খুব সুন্দর একটা ব্যাগ সরিয়ে ফেললাম তিনটা কালার ছিল এই মডেলের তিনটা কালার দেখিয়ে দিয়েছি যার যে কালারটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন এখন দেখেন আপনাদের জন্য আমি আরেকটা সুন্দর ব্র্যান্ডেড অফারের ব্যাগ দেখানো শুরু করে দিয়েছি এই ব্যাগটাতে আজকে আপনারা অফার পাবেন ওকে এই ব্যাগটাতে আজকে আপনারা অফার পাবেন দেখেই তো বুঝতে পারছেন কোন ব্র্যান্ডেড ব্যাগ এই যে দেখেন ওদের রিভেনেও সুন্দর করে ব্র্যান্ডের নাম লেখা আছে এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের ব্যাগ যেটাতে আপনি হাফ লিটারের পানির বোতল ইজিলি ক্যারি করতে পারবেন আমি এই রিভানটা খুলে দেখাই এই যে স্কার্ফটার মতো দেওয়া আছে এটা কিন্তু খোলা যায় সো আপনি এটা খুলে চাইলে খুলে ইউজ করতে পারবেন বা অন্য ব্যাগের সঙ্গে যদি চান ক্যারি করবেন সেটাও পসিবল অথবা আপনি যদি এই রিবনটা ব্যাগের সাথে অন্য কোনো স্টাইলে বেঁধে ক্যারি করতে চান সেটাও পসিবল দেখেন জাস্ট সিম্পলি যদি আপনি এভাবে ইউজ করতে চান ব্যাগটার লুক তখন থাকবে এটা খুবই স্মার্ট লুকিং একটা ব্যাগ আর এই যে হচ্ছে আপনার খুব সুন্দর একটা সফট সিল্কের ফেব্রিকের সিল্ক ফেব্রিকের হচ্ছে ব্র্যান্ডেড রিবন হ্যাঁ সো এটা দিয়েও আপনি বেঁধে ক্যারি করতে পারেন এখানে আপনার আলাদা করে লং বেল্টের অপশন আছে আপনি যদি চান যে হাতে ধরে এভাবে ক্যারি করবেন সেই অপশন তো আছেই লং বেল্ট দেওয়া আছে যে হচ্ছে লং বেল্ট এর অপশন আর এইখানে আপনার দুইটা প্যাটার্নের লেদার এই লেদারটা হচ্ছে খুবই সফট অ্যান্ড স্মুথ একটা লেদার জাস্ট সি লেদারের টেক্সচারটা কত সুন্দর উপরের লাল সাদাটা আচ্ছা দিলজু বাপু উপরের লাল সাদাটা দেখিয়ে দিব এটা দেখিয়ে তারপরে হ্যাঁ আচ্ছা আর এইটা হচ্ছে আপনার কফি কালার ওদের ব্র্যান্ডেড যে প্রিন্টেড যে লেদারটা হয় সেই লেদারটা দিয়ে এখানে একটা মেটালিক লোগো করা আছে ওদের ব্র্যান্ডের নামের এবারে পার্টটা দেখেন এটা হচ্ছে লক হ্যাঁ এখানে এই যে এটা হচ্ছে লক এটা ঘুরিয়ে দেন হচ্ছে আপনি ব্যাগটা ওপেন করতে পারবেন পার্টটা দেখেন ইনারে কিন্তু বেশ জায়গা আছে আপনি হাফ লিটারের যে মাম্পানির বোতলটা হয় ওইটা ক্যারি করার সাথে সাথে আরও টুকটাক মেকআপ আইটেমস বা জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন দেখেন এটা হচ্ছে ইনার পার্ট ইনারে হিউজ স্পেশিয়াস এই যে হচ্ছে আপনার লেদার দিয়ে এখানে একটা ওদের ব্র্যান্ডেড ডেমো করা আছে এই যে ভিতরে একটা চেইন দেওয়া পকেট থাকছে চেইন ছাড়া একটা পকেট থাকছে এই ব্যাগটাও সুপার লাইট একটা ব্যাগ হ্যাঁ এই যে হচ্ছে লং বেল্ট লং বেল্টের লকটা দেখেন এই যে হচ্ছে লং বেল্টের লক আমি খুলছি না লং বেল্টের লকটা হচ্ছে এরকম খুব সুন্দর লং বেল্টের লকটা এবং সাথে কিন্তু ওদের ব্র্যান্ডেড ডাস্ট ব্যাগ আছে এই যে সি এটা হচ্ছে ওদের ব্র্যান্ডের ডাস্ট ব্যাগ ওকে সো খুব সুন্দর একটা ব্যাগ যারা হচ্ছে ব্র্যান্ডেড কিছু গিফট করতে চান রিজনেবল প্রাইসে অনেকেই গিফট করতে চান গিফট অপশনের জন্য এই ব্যাগটা বেস্ট হবে হ্যাঁ দেখতে যেরকম স্মার্ট ইউজ করেও হচ্ছে যে ইউজ করবে অনেক কমফোর্ট ফিল করবে কারণ হচ্ছে ব্যাগটা হালকা এবং ক্যারি করতে ইজি ওয়ালাইকুম আসসালাম মুন্নি শাহজিন আপু অনেক দিন পর ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এইটা হচ্ছে আপনাদের জন্য আজকে অফারে থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলোশো টাকা হ্যাঁ সো ব্যাগের কোয়ালিটিটা বুঝবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ জাস্ট বিকজ অফ খুবই লিমিটেড পিসেস আছে স্টক অনেক কম এবং দুইটা কালার স্টকে আছে দ্যাটস ওয়াই আপনারা বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আমি সাইজটা বলে দিচ্ছি এটা লম্বায় হচ্ছে আপনার আট ইঞ্চির মতো এবং পাশে হচ্ছে আপনার বারো ইঞ্চি লম্বাই হচ্ছে আট ইঞ্চি পাশে হচ্ছে বারো ইঞ্চি অফার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক প্রিন্ট ব্ল্যাক প্রিন্ট আচ্ছা কো ব্ল্যাক প্রিন্টটাও দেখাবো একটু ধৈর্য ধরেন আমি এই এই মডেলটা দেখিয়ে দেখাচ্ছি এইটা আরেকটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা তো হচ্ছে আপনার যে কোনো ড্রেসের সাথে ক্যারি করার জন্য পারফেক্ট সেটা তার বলার কিছুই নাই দেখেন ব্ল্যাকের সাথে আপনার ডার্ক কফি বা হচ্ছে চকলেট কালারের কম্বিনেশান হচ্ছে এইটা ওকে এই যে হচ্ছে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইড এরকম সুন্দর করে বেল্ট দেওয়া আছে এটা হচ্ছে আপনার নিচের পর্ষণ দেখেন নিচের যে ফিটগুলো আছে এটাতেও হচ্ছে ব্র্যান্ডের নাম লেখা প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ অর্ডার কনফার্মেশনের জন্য ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমি লাল সাদাটা দেখতে চেয়েছিলেন লাল সাদাটা দেখাই লাল সাদাটা হচ্ছে আপনার অফিস গোয়িং আপুদের জন্য খুব সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এই ব্র্যান্ডেড ব্যাগ কিন্তু খুব কম আসে বিকজ এগুলো এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রিতে অনেক বেশি ফেমাস আর অনেক বেশি হচ্ছে পপুলার ওরা হচ্ছে এই ব্র্যান্ডেড ব্যাগ ইউরোপে হচ্ছে বেশি ইউজ হয় হ্যাঁ এই ব্র্যান্ডটা আমাদের এই কি বলে এশিয়া মহাদেশে একটু কমই আসে এটা দেখেন খুব সুন্দর একটা অফিস কোয়িং সাইজের ব্যাগ সিম্পলের মধ্যে কালার কম্বিনেশানটা খুবই দারুণ এটা হচ্ছে আপনার রেডের সাথে হোয়াইটের কম্বিনেশান এটা এই যে দেখেন এখানে ওদের ব্র্যান্ডের নাম লেখা আছে খুব সুন্দর করে ডেভিড অ্যান্ড জন্স ওকে আমি সাইজটা দেখাবো যারা হচ্ছে অফিস গোয়িং আছেন তারা এটা একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন এখানে আপনি পানির বোতল ছাতা ছোট লাঞ্চ বক্স সাথে একটা নোটবুক সব ক্যারি করতে পারবেন আমি বেবি ডাইপার ব্যাগ সেট দেখতে গিয়েছিলাম বলেছিল লাইভ করবেন এখন তো পেলাম না আচ্ছা রুমানা আপু থ্যাংক ইউ সো মাচ আপু মনে করিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আগামীকালকার লাইভে অবশ্যই অবশ্যই দেখাবো ঠিক আছে অথবা আমি চেষ্টা করব আপনার জন্য আপনি হয়তো বা পেজে নক করেছিলেন এর আগেও আমি চেষ্টা করব অবশ্যই কালকে দেখানোর যদি আমি লাইভেও না দেখাতে পারি অবশ্যই আমি একটা শর্ট ভিডিও করে আপনাকে দিয়ে দিব হ্যাঁ অনেক দিন আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন ব্যাগ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সিম্পলের মধ্যে গর্জিয়াস হ্যাঁ এক কথায় সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখেন অফিস কুইংয়ের জন্য পারফেক্ট একটা লুক এটা হচ্ছে এটার যে সামনে ঝুলটা আছে সেই ঝুলটা একটা পার্ল দিয়ে করা আর এটা হচ্ছে একটা লেদার দিয়ে কার্টওয়ার করে করা এইটা হচ্ছে ওদের ব্র্যান্ডের কার্ডটা হ্যাঁ ফ্রন্টে যে পার্টটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার পকেট ওকে ইউজেবল পকেট দুই পাশে হচ্ছে আপনার এখানে দুইটা পকেট আছে সো আপনার কার্ড বা পেন এসব কিছু আপনি এই পকেটটাতে ক্যারি করতে পারবেন এবং ব্যাক সাইডেও হচ্ছে আপনার একটা পকেট থাকছে হ্যাঁ ব্যাক সাইডেও একটা পকেট থাকছে এই পকেটটা তো আপনি কার্ড বা অন্য কিছু ইউজ করতে পারবেন এই যে দেখেন যে এটা আছে চেইনটা আছে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে অ্যান্ড এটার হ্যান্ডেলটা হচ্ছে আপনার ফ্রি কোয়ার্টার সাইজ হ্যাঁ সো আপনি যদি চান যে লং বেল্ট ইউজ না করে এই হ্যান্ডেলটা দিয়ে কাঁধে ক্যারি করবেন আপনি চাইলে করতে পারবেন কিন্তু তাছাড়াও আপনার হচ্ছে যে লং বেল্টের অপশন আছে তো লং বেল্ট দিয়েও যদি চান যে ক্যারি করবেন সেটাও করতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ যেটাতে হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি ইউজ করার পর অনেক দিন ময়লা হয়েছে বা ডাস্ট লেগেছে এরকম কিছু আপনি জাস্ট একটু স্প্রে করলে স্প্রে করে নর্মাল হচ্ছে যে বডি স্প্রে আছে সেটা দিয়ে বা হচ্ছে আপনার যে কোনো ক্লিনার দিয়ে একটু স্প্রে করে মুছে ফেললে দেখবেন আপনার ব্যাগটা একদম ঝকঝকা হয়ে গিয়েছে এত কোয়ালিটিফুল একটা ব্যাগ মানে লেদারটাই হচ্ছে এরকম এই যে দেখেন এটা হচ্ছে ইনার পার্টটা দেখেন ইনারে কত স্পেস অ্যান্ড টোটাল ব্যাগটাই হচ্ছে ওদের যে ব্র্যান্ড ব্র্যান্ড নেম লেখা ঠিক আছে এখানে আপনার হচ্ছে চেন দেওয়া একটা পকেট থাকছে আর চেইন ছাড়া আরেকটা পকেট থাকছে সো অফিস গোয়িংয়ের জন্য খুব দারুণ একটা ব্যাগ হবে এইটা হচ্ছে আপনার লং বেল্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ হবে এটা যারা হচ্ছে রেগুলার ইউজ করবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাদের জন্য এটা বেস্ট ব্যাগ হবে অথবা যাদের বেবি আছে তারাও এই ব্যাগটা ট্রাই করে দেখতে পারেন ইউজ করে অনেক বেশি স্যাটিসফাইড হবেন আচ্ছা এটা লম্বা থাকছে হচ্ছে আপনার দশ ইঞ্চি এবং পাশে থাকছে হচ্ছে আপনার প্রায় তেরো ইঞ্চি লম্বা হচ্ছে দশ ইঞ্চি পাশে হচ্ছে তেরো ইঞ্চি এইটাও অফারে পাচ্ছেন এটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র আঠারোশো নিরানব্বই টাকা এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা ঠিক আছে ডেভিড অ্যান্ড জোনসের রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা অফার প্রাইস হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা প্রাইস না দিয়ে আপু আঠারোশো নিরানব্বই উপরের ব্ল্যাক কালার ব্যাগটা দেখতে চাই আচ্ছা রুবাইসা আপু ব্ল্যাকটা দেখিয়ে দিব এক্ষুনি দেখিয়ে দিব আচ্ছা এটার আরেকটা কালার হচ্ছে আপনার ইয়েলো কালার দেখেন দুইটা কালারই দারুণ এটা হচ্ছে আপনার ইয়েলোর সাথে হোয়াইটের কম্বিনেশন হ্যাঁ সি ইয়েলোর সাথে হোয়াইটের কম্বিনেশান আপনারা জাস্ট হচ্ছে লেদারটা দেখেন ব্যাগের লেদারটা এত সুন্দর যেটা কিনা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে এগুলো আপনার হচ্ছে বাহিরের কান্ট্রিতে ইউজ হওয়ার ব্যাগ সো সেখানে কিন্তু আপনার নর্মাল কোয়ালিটির জিনিস খুব বেশি ই হয় না সো দেখেন যারা এই ব্যাগটা নেবেন তারা ইউজ করে অ্যাটলিস্ট আমাকে থ্যাংক ইউ দিতে হবে এই টাইপের কোয়ালিটির একটা ব্যাগ ওকে আচ্ছা এরপরে হচ্ছে ব্ল্যাক প্রিন্টারটা দেখতে চেয়েছিলাম আমি ব্ল্যাকটা দেখে এই যে দেখেন এই ব্ল্যাক ব্যাগটা কিন্তু আপনার খুব সুন্দর একটা শেপের ব্যাগ হ্যাঁ এটার শেপটা হচ্ছে খুবই দারুণ স্কয়ারও না ঠিক হচ্ছে আপনার ইও না অনেকটা রাউন্ড শেপের মতো আবার বক্স মানে সাইডটা হচ্ছে আবার আপনার বক্স শেপের মতো হ্যাঁ খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান এটা সরি ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশান ফ্রন্ট পার্টটা হচ্ছে আপনার সুতা দিয়ে সুন্দর করে এরকম ডিজাইন করা যেটা হচ্ছে লেদারের উপরে হ্যাঁ এটা হচ্ছে সাইড লুক সাইডে আপনি পকেট পাচ্ছেন ব্যাক সাইডেও হচ্ছে আপনি একটা চেন দেওয়া পকেট পাচ্ছেন দুই সাইডে তো দুইটা পকেট থাকছেই দুই সাইডে দুইটা পকেটে আপনার হচ্ছে ম্যাগনেট বাটন দেওয়া আছে সো এখানেও আপনি কিছু জিনিস ক্যারি করতে পারবেন এবং এই ব্যাগটার ভিতরে অনেক জায়গা আপনি ইজিলি হাফ লিটারের পানির বোতল প্লাস হচ্ছে একটা ছাতা ক্যারি করতে পারবেন এটা হচ্ছে ব্যাগের চেনটা আর ইনার পাটটা আমি দেখাই ইনারে কিন্তু অনেক জায়গা হ্যাঁ মিডিয়াম সাইজের ব্যাগ হিসাবে ইনারে অনেক জায়গা একটাই চেম্বার যদিও এই যে হচ্ছে লং বেল্ট দেখেন এটা লং বেল্টটা অনেক মোটা আমি খুলছি না একদম খুবই চওড়া একটা সুন্দর লং বেল্ট ব্ল্যাক কালারের সো এই লং বেল্টটা আপনি অনেক 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 দিন ইউজ করতে পারবেন লং টাইম ঠিক আছে ইনারে হচ্ছে আপনার একটাই কম্পার্টমেন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র এক টাকা অফার প্রাইস থাকছে মাত্র এক আজকে কিন্তু আমি এই পর্যন্ত মোটামুটি যে কয়টা মডেল দেখিয়েছি সব আচ্ছা সব কাগজ বের করছি না থাক এই যে দেখেন এটা হচ্ছে কার্ড ওকে এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড ওইটা কার্ড এর ভিতরে অনেক কাগজ রাখাস দ্যাটস ওয়াই আমি সব বের করছি না এটার মধ্যে একটাই কম্পার্টমেন্ট তার মধ্যে হচ্ছে আপনার এই যে চেন জিপার দেওয়ার পকেট আছে অনেক স্পেস তো সব কাগজ বের করলাম না কারণ এটা স্টক কম এমনিতেই হয়ে যাবে আল্লাহ ইনশাল্লাহ সো এক হাজার দারুণ এই ব্ল্যাক ব্যাগটা যার পছন্দ হয়ে গিয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেবেন ভিতরে কিন্তু অনেক জায়গা হ্যাঁ ভিতরে অনেক জায়গা ওকে এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাইজটাও একটু বলে দিই এইটা হচ্ছে আপনার পাশে থাকছে বারো ইঞ্চির মতো এবং লম্বা থাকছে হচ্ছে আপনার দশ ইঞ্চির মতো পাশে থাকছে বারো ইঞ্চি লম্বা থাকছে দশ ইঞ্চি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ এরপরে দেখতে চেয়েছিলেন আচ্ছা ব্ল্যাক প্রিন্ট ব্ল্যাকটা দেখাবো প্রিন্ট নাকি কোনটা দেখাবো আচ্ছা এইটা দেখতে চেয়েছিলেন একটা আপু এইটা দেখেন এইটা যে কী দারুণ একটা ব্যাগ যারা নিয়েছেন তারা জানেন হ্যাঁ এটা খুবই দারুণ একটা ব্যাগ যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্র্যান্ডেড কালেকশন দেখেন টোটাল ব্যাগটাতে ওদের ব্র্যান্ডের নামের প্রিন্ট করা আছে অ্যান্ড এটার কার্ডস আছে এইটার যে আপনার এই যে লকটা আছে লং বেল্ট লাগানোর এইখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এই যে লক এইখানে ব্র্যান্ডের নাম লেখা আছে ইচ অ্যান্ড এভরি হায়ার আর এই ব্যাগটার সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনি বোথ সাইড ইউজ করতে পারবেন হ্যাঁ দুই পাশে হচ্ছে আপনার দুইটা কালার এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার আর এইটা হচ্ছে আপনার হোয়াইট কালার হুম হোয়াইটের সাথে লাইট ব্রাউনের কম্বিনেশান আর এইটা হচ্ছে আপনার পিঙ্কের সাথে হোয়াইটের কম্বিনেশান আপনি একটা ব্যাগই যে পাশ ইউজ করবেন মনে হবে যে এটা একটা নতুন ব্যাগ দুইটা আলাদা আলাদা ডিজাইন স্নেক প্রিন্টের ব্যাগ রেবেকা আপু আচ্ছা জুলি আপু ব্ল্যাক প্রিন্ট কোনটার কথা বলছেন একটু সেলফটা বলেন তাহলে আমি বুঝতে পারবো যে এইটার কথা বলছেন আচ্ছা এটা হচ্ছে এই যে দেখেন এইখানে যে লকটা আছে এই লকেও ব্র্যান্ডের নাম লেখা আছে আর ব্যাগটা হচ্ছে আপনার যেহেতু ব্যারেল শেপের ব্যাগ বা ঢোল শেপ বলি এই ঢোল শেপের ব্যাগে কিন্তু ইনারে অনেক স্পেস থাকে হ্যাঁ এই যে সাইড লুকটা দেখলেই বোঝা যায় এই শেপের ব্যাগগুলোতে ইনারে অনেক স্পেস থাকে যেটা আপনার অনেক জিনিসপত্র ক্যারি করতে যেই যে ব্যাগে সুবিধা হয় হ্যাঁ সুপার একটা ব্যাগ যেটার ওজন একশো গ্রাম হবে কিনা সন্দেহ আছে ঠিক আছে এত লাইট ওয়েট একটা ব্যাগ এত লাইট ওয়েট ইনারে হচ্ছে আপনার হিউজ স্পেস আমি ইনারটা দেখাই তাহলেই বুঝতে পারবেন খুবই খুবই হালকা একটা ব্যাগ দেখেন ইনারটা হচ্ছে আপনার সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে করা এবং অনেক জায়গা অনেক যারা অফিস কুইং হিসেবে চাইছেন তারা কিন্তু এই ব্যাগটা একদম ইজিলি ইউজ করতে পারবেন এখানে একটা চেঞ্জেপার দেওয়া পকেট আছে ফার্স্ট রোয়ের আচ্ছা জুলিয়াপো আমি দেখিয়ে দিব এখনই আচ্ছা এইটা গেল হচ্ছে আপনার ইনার পার্ট এবার এটা ডাস্ট ব্যাগটা দেখেন ডাস্ট ব্যাগটা এত সুন্দর একটা ফেব্রিকের ডাস্ট ব্যাগ এই যে হচ্ছে ডাস্ট ব্যাগটা যেটা আপনি মিনিমাম ফোর ফাইভ ইয়ার্স ইউজ করবেন এই ডাস্ট ব্যাগটা দিয়ে ব্যাগের কিছুই হবে না এবং এই ব্যাগটা অনেক লং লাস্টিং হবে দেখেন ডাস্ট ব্যাগটা ঠিক আছে ডাস্ট ব্যাগটা কত কোয়ালিটিফুল একটা ডাস্ট ব্যাগ এটার সাথে লং বেল্ট তো থাকছেই সাইডে ক্যারি করার জন্য এই যে হচ্ছে লং বেল্ট ওকে এটা হচ্ছে লং বেল্ট সো সুন্দর এই ব্র্যান্ডেড প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা যার পছন্দ হয়েছে ডাবল কালারের এটা হচ্ছে আপনার ডাবল কালারের একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার যার এই ডাবল কালারের ব্যাগটা পছন্দ হয়েছে সে স্ক্রিনশট দিয়ে পিজি ইনবক্স করে দিবেন এটার অফার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এটার পাশে হচ্ছে বারো ইঞ্চি লম্বা থাকছে হচ্ছে আপনার সাড়ে লম্বা থাকছে অলমোস্ট দশ ইঞ্চি এটা রেগুলার প্রাইস ছিল আপনার পঁচিশশো টাকা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা রেগুলার প্রাইসটা আমি বলছি এই জন্য যে ব্যাগের কোয়ালিটিটা বুঝবেন এখন জাস্ট আপনারা সেল অফারে পাচ্ছেন একদম বলতে পারেন যে কেনা দামের চেয়েও কম বিকজ অফ নতুন আরও অনেক প্রোডাক্ট আসছে এই জন্য যেগুলো স্টকে কম আছে সেগুলো একদম কি বলে হোলসেলের চাহিদাও কমে পেয়ে যাচ্ছেন ওকে প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটার আরও একটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই সুন্দর এইটা হচ্ছে আপনার অরেঞ্জের সাথে পিঙ্ক কালার হ্যাঁ এইটা হচ্ছে অরেঞ্জের সাথে পিঙ্ক কালার এটা ফার্স্টে এই লুকটা হচ্ছে অরেঞ্জ কালার সো যাদের অরেঞ্জ কালারের ব্যাগ কালেকশানে নেই তারা কিন্তু এই ব্যাগটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে সাইড লুক আর এইটা হচ্ছে ফ্রন্ট লুক এটা যে ভাবে আপনি ফ্রন্টে ইউজ করতে পারেন এই পার্টটাও ফ্রন্টে ইউজ করতে পারেন আদারওয়াইজ এই পার্টটাও ফ্রন্টে ইউজ করতে পারেন আর হ্যান্ডেলটা হচ্ছে আপনি এরকম হোয়াইটের মধ্যে ওদের ব্র্যান্ডেড প্রিন্ট করা ওকে জাস্ট সি এটার হচ্ছে সব লকে আপনার ওদের ব্র্যান্ডের নাম লেখা আছে কার্ড আছে ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই দারুণ কোয়ালিটির একটা ব্যাগ আচ্ছা ব্ল্যাক প্রিন্টেড ফার্স্ট রো দেখতে চেয়েছিলেন দেখেন এটা একদম নিউয়ারেবল খুব সুন্দর একটা ব্যাগ যেটা আপনারা পার্টি গোয়িং হিসেবে ইউজ করতে পারেন বা সাইড ব্যাগ হিসেবেও ইউজ করতে পারেন খুবই দারুণ এটা লাইভে বোঝা যাচ্ছে কিনা জানি না এইটার যে লেদারটা এক কথায় মারাত্মক দেখেন বোথ সাইড হচ্ছে আপনার এরকম ওয়েল ফিনিশড একটা গ্লসি লেদার হ্যাঁ এটা কিন্তু গ্লসি লেদার যেটা লাইট পড়লে এরকম শাইন করছে আর এই যে পার্টটা এটা তো টোটালটাই হচ্ছে আপনার গ্লসি একটা ইসের মতো কিন্তু এটা উঠার না এটা লেদারই হ্যাঁ লেদারটাই এমন এরকম চিতা প্রিন্টের যে লেদারটা এটা টোটালটাই এমন গ্লসি একটা লেদার ওকে অসম্ভব ভালো কোয়ালিটির প্লাস এই লেদারটা হচ্ছে একদম ওয়াটারপ্রুফ আপনার এই ব্যাগটাতে যদি এই লেদারটাতে পানীয় লাগে নষ্ট হবে না থ্যাংক ইউ সো মাচ হোসনা আপু আচ্ছা এইটার ফার্স্টেই হচ্ছে আপনার একটা মেটালিক লক আছে আর এই যে দেখেন এই চিতাটা হচ্ছে গোল্ডেনের সাথে আপনার ব্ল্যাকের কম্বিনেশান বোঝা যাচ্ছে কিনা আমি জানি না লাইভে দেখেন লেদারটা অসম্ভব গ্লসি প্লাস হচ্ছে আপনার পানি লাগলেও নষ্ট হবে না এই টাইপের একটা লেদার এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট যেখানে আপনার এই যে চেঞ্জি পার্ট দেওয়া একটা পকেট থাকছে আপনি এখানে কার্ড বা অন্য কিছু ক্যারি করতে পারবেন এইটা হচ্ছে আপনার ব্যাগের লকটা দেখেন লকটা ওপেন করলে এইটা হচ্ছে ইনার পার্ট ইনারে চেইন জিপার দেওয়া পকেট ওকে আমি ইনারটা দেখাই এটা কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ডের আমি দেখাচ্ছি এটা চাইনিজ একটা অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশান সুপার ডুপার কোয়ালিটির একটা ব্যাগ যারা হচ্ছে সাইড ব্যাগ হিসাবে বা হচ্ছে এরকম পার্স টাইপের ব্যাগ চান তাদের জন্য খুব সুন্দর এই যে লকটা ওপেন করার পর আপনার হচ্ছে এরকম চেইন জিপার থাকছে চেইন জিপারটা ওপেন করার পরে হচ্ছে আপনি এই যে ইনারে তিনটা কম্পার্টমেন্ট পাচ্ছেন সো যারা হচ্ছে একদম সুন্দর মিডিয়াম সাইজের একটা ব্যাগ লাইক আপনি ফোন আর অল্প কিছু কসমেটিক্স আইটেম ক্যারি করবেন একটা ছোটো পানির বোতল ক্যারি করবেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা ব্যাগ এটা আপনি যে কোনো প্রোগ্রামে এটা ইউজ করতে পারবেন দেখেন তিনটা কম্পার্টমেন্ট প্লাস হচ্ছে এখানে আপনার দুইটা চেইন ছাড়া পকেটও থাকছে এবং এই যে হচ্ছে লং বেল্ট দেখেন ওদের লং বেল্টে ওদের ব্র্যান্ডের নাম লেখা আছে চাইনিজ একটা ব্র্যান্ড এই যে খুবই কোয়ালিটিফুল আবারও বলছি খুবই কোয়ালিটিফুল যেটার লেদারটা আপনার নষ্ট হওয়ার অনেক লেদার আছে যে হচ্ছে আপনার আলমিরাতে রাখলে ফেটে যায় এই লেদার আপনি যতই আলমির হাতে রাখেন না কেন এটা নষ্ট হবে না এই টাইপের লেদার হ্যাঁ হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড এই যে দেখেন এটা হচ্ছে ওদের ডাস্ট প্যাক এইটার ব্ল্যাকের মধ্যেই প্রিন্ট আসে চেঞ্জিং কালার একটাই থাকে বাট প্রিন্টগুলো চেঞ্জ হয় হ্যাঁ এটা হচ্ছে একটা প্রিন্টেড প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরোশো নিরানব্বই টাকা প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা বারবার বলছি এটা নিয়ে আপনি আজকে থেকে পাঁচ বছর পর পর্যন্তও দেখবেন আপনার ব্যাগের লেদার ঠিক এই রকমই আছে একদম সুপার কোয়ালিটির একটা লেদার দেখতেও ব্যাগটা খুবই বিউটিফুল ওকে প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই লং বেল্ট দিয়ে আপনি সুন্দর করে কাঁধে ঝুলিয়ে ক্যারি করতে পারবেন বা পার্স হিসাবে এভাবে ধরে ক্যারি করতে পারবেন রাইট সাইডের মেরুনটা আচ্ছা নাজমুন আপু রাইট সাইডের মেরুনটা একটু পরে দেখিয়ে দিব মিডিয়াম সাইজ হ্যাঁ এটা মিডিয়াম সাইজ এটার আমি সাইজটা বলছি একটু দেখেন লম্বাই হচ্ছে আপনার সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে আপনার এগারো ইঞ্চি লম্বাই হচ্ছে সাত ইঞ্চি পাশে হচ্ছে এগারো ইঞ্চি আপনি যে কোনো সাইজের ফোন প্লাস কসমেটিক্স আইটেম ইজিলি ক্যারি করতে পারবেন আবার ছোটো একটা পানির বোতলও ক্যারি করতে পারবেন এটার আরেকটা প্রিন্ট হচ্ছে আপনার এই যে এইটা দেখেন এইটা টোটালটা হচ্ছে গ্লসি বোঝা যাচ্ছে ক্লোজলি আনছি আমি দেখেন একদম কাছ থেকে দেখাচ্ছি গ্লসি এরকম লেদারের উপরে ফ্লাওয়ার প্রিন্ট করা রোজ প্রিন্টেড হ্যাঁ প্রিন্ট বলতে এই লেদারটাই এরকম গ্লসি এটা ভেতর থেকে এরকম সুন্দর করে প্রিন্ট করা লাইভের চাইতে বাস্তবে হাজার গুণ বেশি সুন্দর এই ব্যাগটা এটা আসল যে লাইভে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না বাট ইন রিয়েল অসম্ভব সুন্দর একটা ব্যাগ এই যে ব্যাক পার্টটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা গ্লসি লেদার দেখতেই একটা রয়্যাল ভাব আছে মানে একটা পার্টি লুক ব্যাকটাতে আপনার এমনিতেই চলে এসেছে সি এইটা হচ্ছে আপনার তিন চেম্বারের হ্যাঁ তিনটা চেন জিপার দেওয়া চেম্বার এটার চেম্বার হচ্ছে আপনার তিনটা একটা দুইটা তিনটা এবং তিনটাই হচ্ছে আপনার চেন জিপার দেওয়া চেম্বার ওকে এই যে একটা দুইটা তিনটা সো খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে লং বেল্ট যেটাতে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন অনেক কিছু অ্যান্ড মিডলের যে হচ্ছে আপনার চেম্বারটা আছে মিডলের চেম্বারটা কিন্তু আপনার হিউজ স্পেস মিডলের চেম্বারটা হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট হ্যাঁ রিয়েল ফ্লাওয়ার মতো লাইক থ্রি ডি ফ্লাওয়ারের মতো সামনে থেকে দেখলে আপনার বুঝতে পারবেন এই যে ফ্রন্ট যে পার্টটা আছে এটা কিন্তু অনেক সুন্দর সামনে থেকে ফ্রন্ট পার্টটা অনেক গ্লসি এবং অনেক গর্জিয়াস আপনার যদি একটা গোল্ডেন শাড়ি থাকে বা একটা ব্ল্যাক শাড়ি থাকে তার সাথে আপনি এই ব্যাগটা যখন ক্যারি করবেন আপনার টোটাল লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে একদমই এই যে হচ্ছে লং বেল্ট ওকে এটার প্রাইসও থাকছে সেম তেরোশো নিরানব্বই টাকা চেম্বার হচ্ছে তিনটা এইটা হচ্ছে তিন চেম্বার হুম এই যে এইটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিবেন অফিসিয়াল ব্যাগ হ্যাঁ আপ হবে অফিসিয়াল ব্যাগ হবে একটু আগেও দেখেছি এখন আরেকটা মডেল দেখাবো অফিসিয়াল ব্যাগ অফিসিয়াল ব্যাগ আজকে লাইভে শুরুর দিকেও কয়েকটা দেখিয়েছি এখন আরেকটা একটা অফিসিয়াল ব্যাগের মডেল দেখাবো আচ্ছা এটার হচ্ছে এই দুইটা প্রিন্ট দেখালাম যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন একটা হচ্ছে আপনার চিতা প্রিন্টেড আর একটা হচ্ছে আপনার ফ্লাওয়ার প্রিন্টেড রোজ প্রিন্টেড হ্যাঁ এইবার দেখেন অফিসিয়াল ব্যাগ দেখেন অফিসিয়াল ব্যাগ এইটা হচ্ছে আপনার আপনাদের মোস্ট ফেভারেট এবং মোস্ট রিনাউন্ড একটা ব্র্যান্ড সেটা হচ্ছে গ্ল্যামার ব্র্যান্ডের গ্ল্যামার ব্র্যান্ডের কিন্তু অনেক মডেল আমাদের পেজে অনেক অনেক অনেকগুলো মডেল এসেছে এবার গ্ল্যামারের হিউজ কালেকশান এসেছে তার মধ্যে এটা গ্ল্যামারের আরেকটা নিউ অ্যারাইভাল হ্যাঁ এটা হচ্ছে গ্ল্যামারের আরেকটা নিউ অ্যারাইভাল যেটার ফ্রন্ট লুকটা খুবই সুন্দর দেখেন তিনটা প্যাটার্ন বা তিনটা কালারের লেদার ইউজ করেছে ফ্রন্ট লুকটাতে এটাও আপনার একদম পারফেক্ট একটা অফিস গোয়িং সাইজ যেখানে আপনি হাফ লিটার পানির বোতল নিতে পারবেন একটা ক্যাপসুল ছাতা নিতে পারবেন সাথে টুকটাক জিনিসপত্র একদম ইজিলি ক্যারি করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আউটলুকটা ফ্রন্টের লুকটা যেটা এইটা হচ্ছে আপনার স্নেক প্রিন্টের লেদার এইটা হচ্ছে সলিড একটা লেদার যেটা দুইটা কালার কম্বিনেশন লাইট ব্লু আর হচ্ছে আপনার নেভি ব্লু এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটার সাইড লুকটা জাস্ট দেখেন দুইটা ডেডিকেটেড চেম্বার হচ্ছে চেইন হিপার দেওয়া এই যে একদম মোটামুটি নিচ পর্যন্ত সো নিচ পর্যন্ত যেগুলো চেন থাকে সেগুলো তো আপনারা জানেনি যে অনেক ওয়াইডলি ওপেন হয় আর অনেক স্পেশিয়াস হয় এই যে এটা হচ্ছে একটা চেম্বার দেখেন এই চেম্বারটাতে কি পরিমাণ জায়গা জাস্ট এই চেম্বারটাই দেখেন একটা চেম্বার এখানে হ্যাঁ এইখানেই আপনার যা যা দৈনন্দিন প্রয়োজনের জন্য ব্যবহার হয় আপনি নিয়ে নিতে পারেন আমি এর আগেরটা নিতে চাই আপু যেটা নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ আর ঢাকার বাইরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ সেটা আপনি নগদের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে করতে পারেন আর যদি ঢাকায় হয়ে থাকেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ওইটা একটা চেম্বার গেল এটা হচ্ছে আপনার আর একটা চেম্বার ওকে এটা হচ্ছে আর আরেকটা চেম্বার দুইটা চেম্বার ঠিক আছে সো গ্ল্যামার ব্র্যান্ডের এই ব্যাগটা টোটাল ব্যাগটা ওদের গ্ল্যামারের লোগো দেওয়া আছে দেখেন টোটাল ইনার পার্টটা ওদের গ্ল্যামারের লোগো দেওয়া আছে প্লাস ব্র্যান্ডের নাম লেখা আছে এটা পারফেক্ট একদম পারফেক্ট হানড্রেড পারফেক্ট একটা অফিস গোয়িং ব্যাগ প্লাস হচ্ছে যারা ট্রাভেলিংয়ের জন্যও খুঁজেন যে আপনি হচ্ছে ট্যুরে যাবেন আপনার প্রয়োজনীয় টুকটাক যা কিছু রেগুলার ইউজের জন্য দরকার আপনি এই ব্যাগটাতে ক্যারি করবেন সেটা আপনি এই ব্যাগটাতে সুন্দর করে ক্যারি করতে পারবেন এবং এইখানে দেখেন এই ব্র্যান্ডের বারকোড দেওয়া আছে সো আপনারা যদি কেউ যে স্ক্যান করে নেবেন যেটা একদম অরিজিনাল ব্র্যান্ডেড কি না সেটাও পসিবল সো প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ যারা মিস করতে চাইছেন না তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন কারণ ব্যাগটার আউটলুকটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ স্কাই ব্লুর সাথে নেভি ব্লুর কালার কম্বিনেশনে এটার আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখাবো তার আগে হচ্ছে আমি সাইজটা বলে দিচ্ছি এটার লম্বায় হচ্ছে আপনার সাড়ে দশ ইঞ্চি এবং পাশে থাকছে হচ্ছে আপনার পাশে থাকছে হচ্ছে আপনার তেরো ইঞ্চির মতো হ্যাঁ লম্বায় সাড়ে দশ ইঞ্চি পাশে হচ্ছে তেরো ইঞ্চি এবং কোয়ালিটির কথা আলাদা করে কিছু বলবো না কারণ আবারও বলে দিলাম এটা একদম অরিজিনাল একটা ব্র্যান্ডেড কালেকশন ওকে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মুর্শিদা দিবা আপু আমাদের হচ্ছে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাট সেটা আপনার হচ্ছে অয়ার হাউস সো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আচ্ছা এটা গেল হচ্ছে নেভি ব্লু কালারটা এরপরে দেখেন এটার খুবই সুন্দর এবং মোস্ট ডিম্যান্ডেড কালার দ্যাট ওয়ান ইজ মেরুন ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালারটা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো যারা গ্ল্যামারের ব্যাগ নিয়েছেন তারা কিন্তু গ্ল্যামারের ফ্যান হয়ে গিয়েছেন সো গ্ল্যামার যারা এখনও নেননি তারা তাদেরকে আমি সাজেস্ট করব একটা গ্ল্যামারের ব্যাগ ইউজ করে দেখতে পারেন আপনি অনেক মানে কি বলে অনেক দামি ব্যাগকে বিট করার মতো কোয়ালিটি এই ব্যাগের আছে হ্যাঁ আচ্ছা ওকে ফ্লাওয়ার প্রিন্টটা আচ্ছা আপু ফ্লাওয়ার প্রিন্টটা নিলে আপনি স্ক্রিনশট দিয়ে পেজি ইনবক্স করে দেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর একটা ডিপ মেরুন কালার হ্যাঁ ডিপ মেরুন কালার যেটা আপনার একদম যে কোনো ড্রেসের সাথে আপনি ক্যারি করতে পারবেন এবং অফিস গোয়িং জন্য পারফেক্ট হবে দেখেন স্নেক প্রিন্টের লেদারটা আর এইটা হচ্ছে আপনার একটা পিঙ্কিশ টাইপের লেদার সো দুইটা কালার গেল আরেকটা কালার হচ্ছে আপনার নুট কালার প্রত্যেকটা কালার এত বেশি স্মার্ট এই যে দেখেন এইটা হচ্ছে আপনার নুট কালারটা ঠিক আছে সি এই কালারটা যারা মানে হালকা কালার খুঁজছেন বা হালকা কালার ইউজ করতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ হালকা বলতে এটা কিন্তু খুব স্মার্ট কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার নুট কালার আর এখানে হচ্ছে আপনার অফ হোয়াইটের কম্বিনেশান সি কাউকে যদি এই ব্যাগ গিফট করেন আমি এইটুকু বলতে পারি আপনাকে যে এটা গিফট হিসাবে পাবে সে অবশ্যই অবশ্যই ব্যাগটা খুবই পছন্দ করবে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এবং কালার কম্বিনেশনও প্রতিটার অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড তিনটা কালার আছে আমি দেখিয়ে দিলাম যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে বক্স করে দিবেন দেরি না করে এটা কিন্তু নিউ অ্যারাইভেল গেল গ্ল্যামারের একটা নিউ অ্যারাইভেল সো এই নিউ অ্যারাইভেলটা যার দরকার দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন এখন আমি আপনাদেরকে আরেকটা অফারের ব্যাগ দেখাবো দেখেন এই অফারের খুব সুন্দর তিন চেম্বারের ব্যাগটা যারা এখনও নেননি তারা দ্রুত নিয়ে নেবেন কারণ এইটা সুপার ডুপাল লাইটওয়েট একটা ব্যাগ ঠিক আছে খুবই সুন্দর একটা লাইটওয়েট ব্যাগ এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে লং চেইন দেওয়া আছে সাথে আপনার শোল্ডার পোর্শনটার এখানে হচ্ছে বেল্ট দেওয়া আছে এটা হচ্ছে লং চেইন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাগের লেদারটার উপর খুব সুন্দর করে ঢেউ করে ডিজাইন দেওয়া আছে এই যে হচ্ছে আপনার সাইড লুক এটা হচ্ছে ফ্রন্ট লুক যেখানে ওদের ব্র্যান্ডের নামের একটা লোগো করা আছে এবং এইটার চেম্বার হচ্ছে আপনার তিনটা ঠিক আছে দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার চেম্বারে হিউজ স্পেস হিউজ এই যে দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার আর মিডেলে হচ্ছে আপনার একটা চেইন জিপার দেওয়া চেম্বার সি এটা হচ্ছে মিডলের চেম্বারটা জাস্ট মিডলের চেম্বারটা কি পরিমাণ স্পেস দেখেন এইখানে একটা চেইন চেইন দেওয়া পকেট থাকছে একটা চেইন ছাড়া পকেট থাকছে সো যারা খুব স্পেন্সি এবং স্টাইলিশ ব্যাগ খুঁজেন তারা এই ব্যাগটা ট্রাই করতে পারেন সুপার লাইট ওয়েট এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ প্রাইস হিসাবে এটা যেহেতু আজকে আপনারা অফারে পাচ্ছেন সো প্রাইস হিসাবে কিন্তু কোয়ালিটিটা অনেক অনেক ভালো এবং আউটলুকটাও সুন্দর এই যে হচ্ছে আপনার সাইড লুক এটা হচ্ছে ব্যাক সাইড এটা অফার প্রাইস হচ্ছে আপনার মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকায় তিন চেম্বারের এই সুন্দর ব্ল্যাক ব্যাগটা যার নিতে ইচ্ছে হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিবেন আমি সাইজটা বলে দিচ্ছি দেখেন এটা লম্বায় থাকছে হচ্ছে আপনার সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে আপনার বারো ইঞ্চি লম্বায় হচ্ছে সাত ইঞ্চি পাশে হচ্ছে বারো ইঞ্চি এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওকে এটার আরেকটা কালার হচ্ছে আপনার মেরুন কালার দেখি ব্যাগটা জানতো আচ্ছা থাকা আচ্ছা ব্ল্যাকটা গেল দেন হচ্ছে এটা আপনার মেরুন কালার এটা হচ্ছে আপনার রেডিশ মেরুন ঠিক আছে এটা হচ্ছে আপনার রেডিশ মেরুন কালার সি এই যে সো এইটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে সাইড লুক লেদারটা দেখেন এত স্মুথ একটা লেদার এবং খুব সুন্দর করে লেদারের উপর স্টিচ করে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা এই যে হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর চেম্বার হচ্ছে আপনার তিনটা ঠিক আছে তিনটা চেম্বার বারোশো পঞ্চাশ টাকার সুন্দর এই ব্যাগটা যার পছন্দ হয়ে গিয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন অর্ডার কনফার্ম করার জন্য এখন আমি আপনাদেরকে আরেকটা ব্যাগ দেখাবো যেটাও কি আপনারা অফারে পাবেন হ্যাঁ বিশেষ করে যারা একদমই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান একদমই ঠিক আছে যে আপনি প্রতিদিন ব্যাগ নিয়ে বের হবেন বা আপনার হচ্ছে ব্যাগ ওয়াশ করতে হয় অনেক বেশি ইউজ করার ফলে ব্যাগ ময়লা হয়ে যায় তাদের জন্য কিন্তু এই সুন্দর ব্যাগটা একদম পারফেক্ট হবে একদম বিকজ অফ এইটা হচ্ছে আপনার ওয়াশেবল এবং হচ্ছে ওয়াটারপ্রুফ এটার ফেব্রিকটা হচ্ছে আপনার ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ দেখেন বোথ সাইড এবং আপনি ব্যাগটা ধোয়ার পরে ওয়াশ করার পরে খুব তাড়াতাড়ি ব্যাগটা ড্রাই হয়ে যাবে হ্যাঁ অনেকেই ওয়াটারপ্রুফ মানে ভাবেন যে হয়তোবা এটা কী বলে কি ফেব্রিক প্যারাশুট ফেব্রিক বাট এটা কিন্তু প্যারাশুট ফেব্রিক না এটা হচ্ছে একটা চাইনিজ ফেব্রিক যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা সেই প্যারাশুটের ব্যাগ না এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে আপনার সাইড লুক সাইডে আপনার এই যে এরকম সুন্দর করে একটু কুচির মতো ডিজাইন করা আছে ঠিক আছে কুচির মতো ডিজাইন করা আছে আয়সা আপু ব্ল্যাক ফ্লাওয়ার কি অলরেডি দেখানো হয়ে গিয়েছে হ্যাঁ আপু দেখানো হয়ে গেছে তবে কোনো সমস্যা নেই আপনি যদি দেখতে চান আমি আরেকবার দেখিয়ে দিব হ্যাঁ আচ্ছা এটা সাইডে হচ্ছে আপনার লং বেল্টের অপশন দেওয়া আছে এই যে দেখেন সাইডে লং বেল্টের অপশন দেওয়া আছে এবং লং বেল্টও আছে এবং ইনার পার্টটা দেখেন ইনার পার্টটা কত সুন্দর অনেক কিছু ক্যারি করার মতো লাঞ্চ বক্স ক্যারি করার মতো এগুলো মেইনলি আপনারা যারা অফিস গোয়িংয়ে লাঞ্চ বক্স ক্যারি করেন তাদের জন্য পারফেক্ট হবে কারণ অনেক সময় যদি খাবার কখনও কোনোভাবে পড়েও যায় আপনি একদম ইজিলি ওয়াশ করে নিতে পারবেন হ্যাঁ আর এখানে দেখেন চেন জিপার আছে চেন জিপার ছাড়া দুইটা পকেট আছে ইনারে কিন্তু জায়গা আছে বেশ যাদের বেবি আছে বেবিদের কাপড় চোপড় বা প্রোডাক্ট ক্যারি করতে চাইলে করতে পারেন এইটার হচ্ছে আপনার এই যে লং বেল্ট ঠিক আছে এটা হচ্ছে লং বেল্টটা সো এই সুন্দর ব্ল্যাক কালার ব্যাগটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 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 কত সাতশো পঞ্চাশ টাকা ওকে সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর ব্ল্যাক ব্যাগটা পেয়ে যাচ্ছেন সো এই ব্ল্যাক ব্যাগটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন এটা একটা ফোল্ডিং পার্ট জাস্ট ডিজাইনের মতো এবং ফ্রন্টে তিনটা সিকোয়েন্স করা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সরিয়ে ফেললাম সাতশো পঞ্চাশের ব্ল্যাক কালার এর পরেরটা হচ্ছে আপনার এটা চেতে এক সাইজ বড়ো এটা হচ্ছে আপনার আটশো ঠিক আছে এটা হচ্ছে একটু এটা ব্ল্যাকটা চেতে এক সাইজ বড়ো ঠিক আছে এটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারটা সি এই যে এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারটা সাথে গোল্ডেন সিকোয়েন্স ব্লু সিকোয়েন্স অ্যান্ড পিঙ্ক সিকোয়েন্স ল্যাভেন্ডার ওয়ান রাউন্ড শেপের খুব সুন্দর একটা ব্যাগ নিচের পাটটা দেখেন তাহলেই বুঝবেন নেভি ব্লু ব্যাগটা দেখান কেয়ামনি আপ আচ্ছা নেভি ব্লু ব্যাগটা আবার দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার আটশো বা সাতশো নিরানব্বই যেটাই বলেন না কেন ওয়াটারপ্রুফ এটারও লং বেল্ট আছে সো এইটা যার পছন্দ হয়েছে ল্যাভেন্ডার কালারটা সে দ্রুত স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিয়েন নেভি ব্লুটা দেখাবো আপু নেভি ব্লুটা হচ্ছে আপনার গ্ল্যামারের ব্যাগ তো আগে দেখিয়েছি এই যে দেখেন গ্ল্যামার ব্র্যান্ডের খুব সুন্দর এবং একদম টোটালি নিউ নিউয়ারেবেল একটা কালেকশান যেটা কালার কম্বিনেশানটা খুবই সুন্দর বিশেষ করে যারা অফিস গোয়িং আপু আছেন বা ওয়ার্কিং ওমেন আছেন তাদের জন্য এই ব্যাগটা এক কথায় দারুণ হবে লাইট স্কাই ব্লু অ্যান্ড হচ্ছে নেভি ব্লু সাথে হচ্ছে আপনার এখানে স্ন্যাক প্রিন্টের লেদার দেওয়া আছে আর এটা একদম অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশন যারা হচ্ছে ইউজ করে বা গ্ল্যামারের ব্যাগ নিয়েছেন এর আগে তারা জানেন যে কতটা ভালো কোয়ালিটির একটা ব্যাগ মিডলের পিঙ্ক ব্লু ব্যাগটার প্রাইস কত মিডিলের পিঙ্ক ব্লু কোথায় এটা তো হচ্ছে এটা কি আপু এটা হচ্ছে নেভি ব্লু আর হচ্ছে পিঙ্ক ব্লু তো এই একটাই ছিল ব্লু এই একটাই ছিল হ্যাঁ পিঙ্কের সাথে আপাতত তো আমি দেখতে পাচ্ছি না এইটা হচ্ছে সাইড লুক সাইডে হচ্ছে আপনার দুইটা ডেডিকেটেড চেইন চিপার দেওয়া চেম্বার আছে যেটা একদম দেখেন অলমোস্ট নিচের পর্যন্ত হ্যাঁ নিচের পর্যন্ত সো আপনি একদম ওয়াইডলি এটা ওপেন করতে পারবেন এই দেখেন জাস্ট একটা চেম্বার আমি ওপেন করেছি তাতে কি পরিমাণ জায়গা কাগজ বের করলে বুঝতে পারবেন দেখেন এই এক চেম্বারে কি পরিমাণ জায়গা ওকে এই যে এটা জাস্ট একটা চেম্বার সো যারা অফিস গোয়িং আছেন বা হচ্ছে বাচ্চাদের মায়েরা বড়ো যে ব্যাগ খোঁজেন তাদের জন্য এই ব্যাগটা দারুণ হবে প্রাইস হচ্ছে আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশান বারকোড সহ আছে আপনি সুন্দর করে দেখে নিয়ে নিতে পারবেন এবং একটা ব্যাগ নিলে নিশ্চিন্তে আপনি বহুদিন ব্যবহারও করতে পারবেন হ্যান্ডেলটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার সাইজের সো আপনি যদি চান যে লং বেল্ট দিয়ে ক্যারি করবেন না করতে চান না চাইলে করতে পারবেন আপনি জাস্ট এই ব্যাগটা এই হ্যান্ডেলটা দিয়ে ক্যারি করতে পারবেন মিডলের পিঙ্ক আচ্ছা আপু তো পড়েছি পিঙ্কটা মিডল র্যাকে ও আচ্ছা পিঙ্কটা মিডল র্যাকে ওইটার প্রাইস হচ্ছে আপু অফারে নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ ওইটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্র্যান্ডেড কালেকশান ব্র্যান্ডের নাম তো দেখতেই পারছেন আচ্ছা আয়সা আপু বলছেন ব্ল্যাক ফ্লোরালটার প্রাইস আপু ব্ল্যাক ফ্লোরালটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা টোটালি একটা নিউ অ্যারাইবেল আমি ব্ল্যাক ফ্লোরালটা আরেকবার দেখ হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে ব্ল্যাক ফ্লোরাল আমি জানি না এটা যে কতটা গর্জিয়াস একটা ব্যাগ লাইভে বোঝা যাচ্ছে কিনা অনেক অনেক বেশি সুন্দর দেখেন অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ভিতরের লুকটা এরকম সুন্দর এটা কোনো প্রিন্ট না জাস্ট এটা লেদার হ্যাঁ এটা লেদারটাই এমন এটা কোনো প্রিন্টেড না খুবই সুন্দর এবং গ্লসি একটা ম্যাটেরিয়াল প্লাস ব্যাক সাইডে যে লেদারটি ইউজ করেছে এইটাও দেখেন ব্ল্যাকের মধ্যে খুব শাইনি একটা ম্যাটেরিয়াল দেওয়া লেদার টোটালটা একটা পার্টি লুকিং ব্যাগ মানে আপনি যদি চান রাফ ইউজ করবেন সেটাও করতে পারেন রেগুলার ইউজ করবেন সেটাও করতে পারেন এবং এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এটা আলমারিতে রাখবেন দেখবেন যে এটা ফাটবে না বা নষ্ট হবে না এই টাইপের লেদারের ব্যাগ এটা না খুব সুন্দর এবং খুবই ওয়েল ফিনিশড একটা ব্যাগ এই যে দেখেন লেদারটা কত সুন্দর লেদারের উপরও ডিজাইন করা ঠিক আছে সেটা বুঝা যাচ্ছে না এটার চেম্বার হচ্ছে আপনার তিনটা ঠিক আছে এটা আপনি সাইড ব্যাগ বা ক্রস বডি করে একদম পারফেক্টলি ইজিলি ইউজ করতে পারবেন চেম্বার হচ্ছে তিনটা তিনটাই হচ্ছে আপনার চেইন জিপার দেওয়া চেম্বার আমি দেখাই দাঁড়ান তিনটা ডেডিকেটেড চেইন জিপার দেওয়া চেম্বার সি এই যে সো আপনি তিনটা চেম্বারে আলাদা আলাদা করে আপনার জিনিসগুলো অর্গানাইজড ওয়েতে ক্যারি করতে পারবেন এবং প্রত্যেকটা চেম্বারেই অনেক স্পেস আছে এই যে এটাতে আছে এটা হলো ফার্স্ট ওয়ান অ্যান্ড এটা হচ্ছে আপনার লাস্টের চেম্বার এই যে এটা একটা চাইনিজ ব্র্যান্ড ওদেরও বারকোড সহ ওদের ব্র্যান্ড নাম দেওয়া আছে অ্যান্ড মিডলের চেম্বারটা দেখেন মিডলের চেম্বারটাতে আপনার আবার তিনটা কম্পার্টমেন্ট এই যে মিডলের চেম্বারটাতে হচ্ছে আপনার তিনটা কম্পার্টমেন্ট ওকে এই যে হচ্ছে আপনার একটা চেন দেওয়া ছোটো পকেটও আছে আবার চেইন ছাড়া আরও দুইটা পকেট আছে সো ব্যাগটা ছোটোখাটো দেখতে হলে কি হবে জায়গা অনেক বেশি আপনি ফোন ক্যারি করে সাথে হচ্ছে যদি চান যে ছোট পানির বোতল ক্যারি করবেন বা কিছু মেকআপ আইটেমস ক্যারি করবেন ইজিলি করতে পারেন এবং সাথে তো আপনার লং বেল্ট থাকছেই ঠিক আছে সাথে লং বেল্ট তো থাকছেই সো এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো নিরানব্বই টাকা রাফ ইউজ বলেন বা পার্টি গোয়িং বলেন যে কোনো ইউজের জন্য এক কথায় সুপার ডুপার কোয়ালিটির এবং বেস্ট একটা ব্যাগ হবে ভেরি নাইস থ্যাংকস আলট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লাইভে জয়েন করার জন্য আচ্ছা ব্ল্যাকটা দেখতে চাই উপরের লাইনের আচ্ছা উপরের লাইনের ব্ল্যাকটা আচ্ছা দেখাবো উপরের লাইনের ব্ল্যাকটাতে তো অফার আছে অফারে থাকছে আরেকবার লাস্ট টাইমের মতো দেখিয়ে দিব এইটা দেখেন এইটা হচ্ছে ব্ল্যাকটার আপনার টাইগার প্রিন্টেডটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক ট্রাইগার প্রিন্টেরটা ওকে এইটার ম্যাটেরিয়ালটাও কিন্তু এরকম গ্লসি সেম ঠিক আছে এটার দুইটা প্রিন্ট সো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন সাইজও বলা আছে লাইভে লাইভটা যদি লাইভ তো রেকোরেট করাই থাকবে আপনারা পরে দেখে নিতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে আপনার অফারের এক হাজার পঞ্চাশ টাকার ব্যাগটা ওকে এক হাজার পঞ্চাশ টাকার সুন্দর এই ব্ল্যাক ব্যাগটা যার পছন্দ হয়ে গিয়েছে স্ক্রিনশট দিয়ে দিবেন ফ্রন্টে হচ্ছে আপনার এরকম ব্ল্যাক অ্যান্ড রেড সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে সাইড লুক সাইডে একটা পকেট আছে দুই সাইডেই দুইটা পকেট আছে ম্যাগনেট বাটন দেওয়া হ্যাঁ আর এটা ব্যাক সাইড ব্যাক সাইড একটা চেইন জিপার আছে এটা হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারে অনেক কাগজপত্র ঢুকানো সো আমি সব বের করছি না ইনারে একটাই চেম্বার অনেক স্পেস আছে আর এই যে হচ্ছে আপনার লং বেল্টের অপশান অফার প্রাইস হচ্ছে এক টাকা এটাতে আপনি ইজিলি হাফ লিটারের পানির বোতল ক্যারি করতে পারবেন ইজিলি সাথে একটা ছাতা মেকআপ আইটেম সব কিছু ক্যারি করতে পারবেন ঠিক আছে শেপটাও আনকমন ব্যাকটাও সফট এবং লাইট ওয়েট পিঙ্কটা মিমাপু আচ্ছা পিঙ্কটা দেখিয়েছে একবার দেখাই হ্যাঁ আপনি দেখতে চাইবেন দেখাতে হবে আমি পিঙ্কটা দেখিয়ে দিচ্ছি পিঙ্কটা হচ্ছে আপনার দুইটা কালার দেখেন এইটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটা সুপার ডুপার কোয়ালিটির একটা ব্যাগ এটা অনেক হালকা একটা ব্যাগ অনেক হালকা ঠিক আছে ব্যারেল শেপের একটা ব্যাগ এইটা হচ্ছে আপনার সাইড লুক এইটা হচ্ছে আপনার একটা কালার এটা আপনার হচ্ছে দুই কালারের ব্যাগস আপনি যদি এক পাশে ইউজ করেন মনে হবে একটা ব্যাগ ইউজ করেছেন আরেকটা পাশে ইউজ করলে মনে হবে যে আরেকটা ব্যাগ ইউজ করেছেন এটা হচ্ছে আপনার পিঙ্কের সাথে অরেঞ্জের কম্বিনেশানটা হ্যান্ডেলটা হচ্ছে আপনার পিওর হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশান এই ব্যাগটার প্রত্যেকটা জায়গায় ওদের ব্র্যান্ডের নাম লেখা আছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ওগুলোতে সবগুলোতেই এরকম ওদের ব্র্যান্ডের নাম সুন্দর করে মেনশন করা থাকবে হ্যাঁ সুপার লাইট ওয়েট এটার ইনার পার্টটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এই যে এটার সাথে ডাস্ট ব্যাগ আছে কার্ড আছে সবই আছে বাট আমি এটা ইনডিটেলি একবার দেখিয়েছি এখন জাস্ট আপনাকে আউটলুকটা দেখালাম ভিতরে একটাই চেম্বার তবে চেম্বারে অনেক জায়গা আছে আপনি হাফ লিটারের দুইটা পানির বোতলের সাথে ছাতা তারপরে আরও মেকআপ আইটেমস বা কিছু নোটবুক যা কিছু চান ক্যারি করতে পারবেন কারণ ব্যারেল শেপের ব্যাগগুলোতে অনেক জায়গা হয় এই যে সাইড লুকটা দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখেন সাইডে কতটা জায়গা এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা হ্যাঁ ব্যাগের নিচের পোর্শনটা এটার অফার প্রাইস হচ্ছে উনিশশো টাকা মাত্র রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা ঠিক আছে এটা অনেক 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 হালকা একটা ব্যাগ এটার আরেকটা কালার হচ্ছে এই যে এটা এটার এক পাশে হচ্ছে আপনার হোয়াইট কালার আরেক পাশে হচ্ছে পিঙ্ক কালার সি এইটার সাইড লুক হচ্ছে এইটা একটা হচ্ছে অরেঞ্জ কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার ওকে আর আরেক পাশে দুইটারই হচ্ছে আপনার পিঙ্ক কালার অফার প্রাইস মাত্র উনিশশো টাকা খুবই সফট এবং লাইট ওয়েট দেখেন ব্যাগটাকে আমি একদম এইটুকু করে ফেলতে পারবো কারণ এই লেদারটা এমনই এত সুন্দর ব্যারেল শেপের খুব সুন্দর একটা ব্যাগ সো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আশা করছি আপনারা আপনাদের পছন্দের ব্যাগ পেয়ে গিয়েছেন বা পেয়ে যাবেন এবং পসিবল হলে আগামীকালকে লাইভে সবাই জয়েন করে ফেলবেন ইনশাল্লাহ আরও নতুন ব্যাগ নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত আচ্ছা ডাস্ট বাংলার রকেট অ্যাকাউন্ট ফর পেমেন্ট আচ্ছা আপু রকেট অ্যাকাউন্ট আছে আপনি রকেটেও পেমেন্ট করতে পারেন নগদেও করতে পারেন বিকাশেও করতে পারেন তিনটা অপশনই আছে তো আজকের মতো লাইভ পর্যন্তই থাক আশা করছি সবার সাথে আবারও আগামীকাল কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে আসসালামু আলাইকুম